আমি ডাক্তার শাহজাদা সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি মানে হরমোন ও ডায়াবেটিস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। সকলকে প্রভাস টাইমে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু খুব দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি, কিন্তু তারপরেও কিন্তু এখন বিভিন্ন কাজে বিভিন্ন দেশে যেতে হচ্ছে। এখন যে কারণেই যেতে হোক, সেটি কিন্তু সকলের একটি মানসিক চাপের কারণ। চাপটার তারতম্য হতে পারে, কিন্তু মানসিক চাপ কিন্তু থাকছেই। কিন্তু একটি যুবক বাংলাদেশে কোনোভাবেই শিক্ষিত যুবক, কর্মক্ষম যুবক কোনোভাবে উপার্জনের ব্যবস্থা করতে পারেনি, এটি কিন্তু তার একটি মানসিক চাপের কারণ ছিল। এবং এই চাপটিকে উনি মাথায় রেখে পরিবারের সচ্ছলতা, ব্যক্তিগত সচ্ছলতার জন্য পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে, বন্ধুবান্ধব ছেড়ে বিদেশে কোনো একটি দেশে যাচ্ছেন, মধ্যপ্রাচ্য হতে পারে প্রধানত, ইউরোপ বা পৃথিবীর অন্য যে কোনো দেশে যাচ্ছেন। কিন্তু এখানে গিয়ে এমন এই অনেকে আছে জীবনের প্রথমবার দেশে বাইরে গেলেন, তো সেটি কিন্তু ওনাকে আরও বিভিন্নভাবে মানসিক চাপের কারণ তৈরি করতে পারে। আবার সবচেয়ে ঘনিষ্ঠজন, বাবা মা, ভাই বোন, অনেকে স্ত্রী ছেলে মেয়েকে রেখে যাচ্ছেন, ওনার বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত পরিবেশ তো রেখেই যাচ্ছেন। এটিকে দেখে গিয়ে ওরা ওখানে যেভাবে খাওয়া দাওয়া কাজকর্ম করতে হচ্ছে, তাদের সাথে মিশতে হচ্ছে, অনেকের ভাষাগত সমস্যাও হচ্ছে, এসব মিলে কিন্তু ব্যাপক মানসিক চাপ নিয়ে থাকতে হচ্ছে। এবং একইভাবে উনি অনেকেরই এখন যদিও ডিজিটাল পদ্ধতি উন্নতির কারণে অনেকের সাথে ঘন ঘন যোগাযোগ করতে পারেন, কিন্তু সেটিও কিন্তু টাইম গ্যাপের কারণে সবসময় সহজ হয়ে ওঠে না। আবার কাজের পদ্ধতিও, যেমন আমি অনেককে চিনি যারা সিঙ্গাপুরে থাকেন, তাদের সাথে টাইম গ্যাপ এবং কাজের পদ্ধতির সাথে ম্যাচ করে অনেক সময় বাংলাদেশে তাদের পরিজনদের সাথে কথা বলা একটু সমস্যা হয়। তো এই সব মিলে অনেক ওখানে কিন্তু অনেকেই খুব মানসিক সুস্থতা নিয়ে বসবাস করতে পারেন, এমন নাও হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? বাংলাদেশ থেকে যাবার আগেই ওনারা কিন্তু এই বিষয়ে পরামর্শ নেবেন, সকলেই পরামর্শ নেওয়া উচিত। পরামর্শ নেওয়ার দুটো অংশ, বর্তমান মানসিক অবস্থা, বর্তমান সামাজিক অবস্থায় উনি কীভাবে আছেন সেটি, এবং ওখানে গিয়ে সম্ভাব্য মানসিক চাপ সামলাবার কায়দাকানুনগুলো জেনে নেওয়া, এবং প্রয়োজনীয় পদ্ধতি এ সময়ে কার কারভাবে কার কার কাছে কীভাবে সেবা নিতে পারেন সেই পদ্ধতিগুলো ঠিকঠাক মতো জেনে নেওয়া, এবং যখনই কোনো সমস্যায় পড়বেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে আরেকটি ঘটনা ঘটে, এই অনেকেই এমন এক দেশে গেলেন যে দেশে গিয়ে উনি চিকিৎসকের কাছেই ঠিকঠাক মতো ওনার সমস্যাটা উপস্থাপন করতে পারলাম ভাষাগত সমস্যার কারণে। তাহলে এখানে কিন্তু কীভাবে আগাতে হবে সেই পদ্ধতিও জানা দরকার আছে। আমি সাম্প্রতিককালে দুবাই গিয়ে দেখলাম, ওখানে একজন আমাকে আসলো পরামর্শ নিতে, কারণ বলছে যে উনি যাই বলছেন, উনি ইরানি একজন ডাক্তারকে দেখাচ্ছেন, সে ইংরেজি ভালো বোঝে না, ইয়ে বাংলাদেশিও ইংরেজি ভালো বোঝে না, এর মধ্যে বোঝাবার চেষ্টা করছে, ওই একটা বললে সে আরেকটা বুঝতেছে। এখন অন্য রোগ হলেও হয়তো কিছুটা পারা যেত, কিন্তু মানসিক সমস্যা কিন্তু ভাষাগত কমিউনিকেশন দুর্বলতা থাকলে পারা যাবে না। তাহলে এইগুলো ওখানে গিয়ে খোঁজখবর নিয়ে কার কাছে গেলে চিকিৎসা করা যাবে এটি কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু বাংলাদেশে প্রায় সবসময়ই মানসিক সমস্যাকে খুব বেশি প্রাধান্য দিইনি, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। সকল সময়ে সকল অবস্থাতে শারীরিক এবং মানসিক দু স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, এবং আমরা কোনোভাবে চাই না বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, যারা আমাদের খুবই আপনজন, বিদেশে গিয়ে কোনোভাবে মানসিক কোনো অবসাদ, দুশ্চিন্তাগ্রস্ততা এইসবের সমস্যায় পড়ুন। সকলে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে বসবাস করবেন, যতদিন থাকেন তারপরে ফিরে আসবেন, আবারও এসেও ভালো থাকবেন। সকলকে প্রবাস টাইমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী স্টেট লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।